চিন্তা করিস না, সব বিপদ কেটে যাবে। বিপদে আপনার নামই তো আমাদের একমাত্র সম্বল, আপনি আমাদের একমাত্র আশা ভরসা গুরুদেব। ভরসা রাখ মনে, তোদের বাড়িটা শুদ্ধিকরণের ব্যবস্থা আমি করছি। আপনি যা ভালো বোঝেন তাই করবেন গুরুদেব, বিপদে গুরুর নামই তো আমাদের একমাত্র অবলম্বন, আপনি তো সব গুরুদেব। যতদিন না এই কেস একবারে থিতিয়ে যায়, তুমি ততদিন বাড়ির বাইরে বেরোবে না। বলো, কথা তোমাকে দিতেই হবে। বড় বৌমা, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, কোন রকম গুরুদেবের অভিশাপ এই সংসারে কারুর লাগুক। সবার মঙ্গলের কথা ভেবে আমাকে কথা দাও। না 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 বড় বৌমা, তুমি এড়িয়ে যাবে না, তোমাকে কথা দিতেই হবে। মা, আপনি কেন এরকম করছেন? বড় বৌমা, তোমার ভালোর জন্য বলছি, এই সহজ কথাটা তুমি কেন বুঝতে পারছো না? শোনো বড় বৌমা, এই কেসে মাথা ঘামালে কারোর ভালো হবে না, কারোর না। আপনাকে কি কেউ ভয় দেখিয়েছে মা? কেউ আপনাকে বলেছে যে আমি যদি এই কেসে থাকি তাহলে আমার ক্ষতি হবে? বলুন মা, কে কে বলেছে আপনাকে এই কথা? না না, আমাকে কেউ ভয় দেখায়নি, আমাকে কেউ ভয় দেখায়নি। আমি নিজে থেকে তোমাকে অনুরোধ করছি। শোনো বড় বৌমা, ওদের অনেক বড় বড় জায়গায় জানাশোনা আছে, যদি কিছু করেও থাকে তুমি কিচ্ছু করতে পারবে না। আপনার গুরুদেব আপনাকে ফোন করে আবার ভয় দেখিয়েছে, তাই না? গোয়ার তুমি করো না বৌমা, তোমার আমি অনেক কথা শুনেছি, এবার তুমি আমাকে কথা দাও, আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো। না মা, আপনার মাথায় হাত রেখে আমি এমন কোনো কথা দিতে পারবো না যেটা আমি রাখতে পারবো না। দিদিভাই, ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। গুরুদেব কিভাবে মায়ের উপরে প্রেশার দিয়েছেন তুই দেখলি নন্দা? ছাড়বো না আমি ওদের। তুমি সন্ধ্যেবেলা যাবে তাহলে? আমাকে তো যেতেই হবে, যে আমাকে ওখানে ডেকেছে তার সাথে কথা বলাটা আমার খুব দরকার। কিন্তু তুমি তুমি গেলে মাঝে মা কষ্ট পাবে তো? আমি জানি মা কষ্ট পাবে, কিন্তু কেন আমি ওখানে যাচ্ছি সেটা আমি মাকে পরে বোঝাবো। আমি যে কোনো ভুল করছি না তুই দেখিস, মা একদিন সেটা ঠিক বুঝবে, ঠিক বুঝবে মা। শুনল না আমার কথা? শুনল না আমার কথা? যে বড় বৌমা আমার মুখের উপর একটা কথা বলতো না, সে কিনা আমার মুখের উপর বলে দিলে আমার কথা রাখতে পারবে না? দায়িত্ব কর্তব্য কত কি কথা আমাকে শুনিয়ে দিল আমাকে। আচ্ছা আচ্ছা, তুমি বলো আমার ভয় করতে পারে না? হ্যাঁ, আমার তো ভয় করে। এই সংসারের মঙ্গল অমঙ্গল বলে তো একটা জিনিস আছে, আমার মুখ তো কাঁপতে পারে। গুরুদেবের তেজ যদি একবার পড়ে তাহলে কি হবে বলো তো? কি হবে তাহলে? আমি আমি সব বুঝছি প্রিয়া, কিন্তু তুমি তো নিজে বড় বৌমাকে কাজ করার অনুমতি দিয়েছো। এখন যদি বারে বারে তাকে এইভাবে বিব্রত করো, দিব্যি দিয়ে তাকে তার কাছ থেকে সরিয়ে আনতে চাও, তাহলে তো সে নিরুপায় হয়ে পড়ে, তাই না? তোমার মাথায় হাত রেখে তোমাকে মিথ্যে বলে ভুল বুঝিয়ে সে যদি তদন্ত চালিয়ে যেত সেটা তোমার ভালো লাগতো? মিথ্যে কেন বলবে, সকাল বিকেল তো তার কাছে কেস আসছে। আমার জন্য এই কেসটাও ছাড়তে পারলো না ছাড়তে।
শোনো শোনো শোনো, তুমি যদি তাকে বলে দাও যে সে এই কাজ করবে ওই কাজ করবে না, তাহলে তো বিপদ। সেটা কি ঠিক? তুমি যদি বাবলুকে আজ বলো যে হাসপাতালে সে এই রোগীর চিকিৎসা করবে ওই রোগীর চিকিৎসা করবে না, তাহলে কি বাবলু তোমার কথা মানতে পারবে? বড় বৌমার ক্ষেত্রেও ঠিক তাই। তুমি আমাকে ভুল বুঝছো, আমি জোর করে ওর ঘরে কিছু চাপাইনি। গুরুদেব বারবার আমাকে ফোন করছে, আমি কি করব বলো? বলো না আমি কি করব। অপেক্ষা করো, অপেক্ষা করে দেখো না কি হয়। আমার তো মনে হয় বড় বৌমা যথেষ্ট বুদ্ধিমতী, সে ঠিক পরিস্থিতি সামলে নিতে পারবে। আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? না 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 না, এই সংসারে মঙ্গল অমঙ্গল বলে একটা জিনিস আছে। গুরুদেবের কোপে যদি একটা অঘটন ঘটে, আমি বড় বৌমাকে বারণ করবো, এই কেসটা আমি কিছুতেই করতে দেব না, কিছুতেই এই কেসটা আমি বড় বৌমাকে করতে দেব না, দেব না করতে। দিদি ভাই, হ্যাঁ বলছি, তোমার বদলে যদি আমি যাই কালী মন্দিরে? তুই যাবি? হ্যাঁ। না না, সেটা হয় না। কেন দিদি ভাই, লাস্ট কটা কেসে তোমার সঙ্গে গিয়ে সামান্য কিছু হলেও তো আমি শিখেছি, তাই যদি দেখ, তোকে এই কেসে পাঠাতে আমার কোনো অসুবিধে নেই, আমি জানি তুই পারবি, কিন্তু আমার বদলে যদি তোকে পাঠাই তাহলেও তো মাকে মিথ্যা কথা বলা হবে নন্দা। তুই তো জানিস আমি মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কেসটা তদন্ত করছি, আর না করেও তো পারবো না বল। আমি যদি না করি, কেসটা থেকে যদি সরে যাই, আমার মনের মধ্যে খচখচানি থেকেই যাবে যে হয়তো আমি ইচ্ছে করে তদন্ত করলাম না, ইচ্ছে করে সরে রইলাম। তুই যাবি না নন্দা, এখন আমি যাব মন্দিরে। মায়ের সঙ্গে একবার দেখা করে যাবে তো? ফিরে এসে দেখা করব। এখন দেখা করতে গেলে যদি আটকে যাই, দেরি করলে চলবে না নন্দা। যার আসার কথা সে যদি চলে যায় তাহলে তো মুশকিলে পড়ে যাব। এক একটা মিনিট এখন আমার কাছে মূল্যবান, একটা একটা করে তথ্য আমাকে জোগাড় করতে হবে, খুব সাবধানে কাজ করতে হবে কেসটাতে, কোনো কিছু ফসকে গেলে খুব মুশকিল। বৌমনি, তুমি বেরোচ্ছ? মা ঘরে আছে। হ্যাঁ ঠিক আছে, আমি ফিরে এসে মায়ের সাথে দেখা করব। একাই যাবে তাহলে? অসুবিধে হবে না তো? না নন্দা, বরং একা না গেলেই অসুবিধে হবে। তুই বাড়িতে থাক, মা যদি কিছু জিজ্ঞেস করেন মাকে সত্যি কথা বলবি, মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। আমি ফিরে এসে মাকে ঠিক ম্যানেজ করে নেব। সাবধানে যেও। হ্যাঁ আস। আরতি এক্ষুনি শুরু হবে তো? হ্যাঁ একটু পরে শুরু হবে। আচ্ছা। না, ও বাড়ির কেউ আসেনি দেখছি, নাকি সামনে আসছে না? একটু আড়ালে গিয়ে নজর রাখি তো। ওই কেসটা ইনভেস্টিগেট করে কোনো লাভ নেই, ওর মধ্যে কোনো রহস্য নেই, ভেরি সিম্পল। দেখুন, আমার কিন্তু মনে হয় সন্দেহ করার মতন অনেক কিছু ঘটেছে ওখানে। যা বললাম তার মানে কি পরমা বৌদি বুঝলো? কথাটা তার ওরে তো বলতেই পারলাম না ঠিকভাবে। একবার একবার ফোন করবো।